ষোলতম ওভারের চতুর্থ বলটি করার জন্য দৌড়ে আসছিল ক্যাম্পার। এরই ভিতরে সাকিবকে দিয়েছেন ডচ। সাকিব জিনিসটা নর্মালি নিয়েছেন, কিন্তু ভিতরে ভিতরে সে আক্ষেপ ছিল। পরবর্তীতে একের পর এক বাউন্ডারি হাঁকান সাকিব আল হাসান। তবে তা দেখে বোঝাই গিয়েছিল সাকিব ভিতরে রেগে গিয়েছিল। রেগে গিয়ে হয়তো একের পর এক বাউন্ডারি মারতে দেখা গিয়েছে সাকিব আল হাসানকে। সাকিবের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বরাবরই বাড়তি সুবিধা পায় পেসাররা, কারণ ভেজা কন্ডিশনে বাড়তি পেস আর সুইং ব্যাটারদের জন্য খেলা বেশ কঠিন। তবে আজ চট্টগ্রামে এসব ভুল প্রমাণ করেছে সাকিব আল হাসান। এই বাঁহাতি স্পিনার একাই ধসিয়ে দিলেন আইরিশদের।